করলো দুঃখীকে। এই যে মা, দুঃখী বলল যে আর যদি আমি কৃষ্ণ সেবা না করতাম আমাকে কৃষ্ণ সেবা থেকে বিরত থাকতে হতো। এই জ্ঞানটা আমাদের মানব জাতির মধ্যে নেই, তাই না? দেখবেন ছোট্টবেলা একটা শিশু মাকে বলে, মা আমি পূজো করব, আমি পূজো করব, তাই তো বলে। এবার মা তাকে পূজো করা শিখিয়ে দিল। এবার যখন একটু বড় হয়ে গেল, মা যখন বলছে বাবা পূজোটা আজকে করে দে, করে দে বাবা, করে দে বাবা, বাড়িতে নেই, করে দে, ধুর আমি করতে পারবো না, আমার ভালো লাগে না এগুলো করতে, বলে তো বলে বলে বলে। প্রথম প্রথম সবাই আগ্রহী হয়, প্রথম প্রথম সবাই আগ্রহী হয়, যখন শিখে যায় তার প্রতি আর কোনো আগ্রহী হয় না। এই যে দুঃখী এখানে বলছে আর যদি কৃষ্ণ নাম না করতাম তবে আমাকে কৃষ্ণ সেবা থেকে বিরত থাকতে হতো। চুরাশি লক্ষ জনি ভ্রমণ করার পর এমন সাধীর মানব জন্মটা পেয়েছি, তাই তো? চুরাশি লক্ষ জনি ভ্রমণ করার পর এমন মানব জন্ম পেয়েছি, এটা কি বৃথাই ছেড়ে দেব, বৃথাই ছেড়ে দেব, ছেড়ে দেব না। এই যে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করেছে, দুঃখী কি একা ভ্রমণ করেছে? দুঃখী একাই ভ্রমণ করেছে চুরাশি লক্ষ জনি, আমাদেরকে করতে হয় না। না না, আমাদের করতে হয় না, আমাদেরকে করতে হয় না। না গো, হ্যাঁ কি না করতে হয়েছে? সবাইকে করতে হয়েছে, সবাইকে করতে হয়েছে চুরাশি লক্ষ জনি ভ্রমণ। কেমন করে? মন দিয়ে শুনুন। স্থাবরাং বিংশ লক্ষামি নব লক্ষাংশ জলজা, কৃমিণাং রুদ্র লক্ষামি দশ লক্ষাংশ অন্নজা, ত্রিংশ লক্ষাংশ পুংশুনাং চতুর লক্ষাংশ মানবা, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কি বললো? স্থাবরাং বিংশ লক্ষামি, স্থাবর মানে কি? স্থাবর মানে কি? স্থাবর মানে কি? হাতি ঘোড়া, হাতি ঘোড়া। স্থাবর মানে হাতি ঘোড়া, স্থাবর মানে হাতি ঘোড়া। আরে আমরা যেটা জানি সেটা বলছি, তুমি বলো। স্থাবর মানে গাছপালা, তাই তো? স্থাবরং বিংশ লক্ষামি, গাছপালা রূপে জন্ম হতে হয় আমাদের কুড়ি লক্ষ বার। হরি বল, হরি বল, হরি বল। মুক্তি পাবো কখন? না যখন আমাদের তুলসী বৃক্ষ রূপে জন্ম হবে। তুলসী বৃক্ষ সবার গৃহে আছে তো? হ্যাঁ গো আছে। মুখ লাগালে হবে না, একটু বলতে হবে আছে। আগো প্রত্যেক ঘরে মেয়ের এখন পুজো করছে। আছে, একটু জোরে করে বলুন না, আছে? ওই তো, হ্যাঁ বল। সবার ঘরে আছে, সবাই পুজো করেন তো? বাড়িতে হরি মন্দির আছে, হরি মন্দির আছে তো? হরি মন্দিরে পুজো করে। এবার হরি মন্দিরে তুলসী দিতে হবে, দুধ যেমন তেমন করে দিয়ে দিই, যেমন কেমন করে তুলসীটা তুলে দিই, ভাবি যেমন তেমন করে তুলসীটা তুলে দিলে কাজ মিটে যায়, তাই তো? এতে যে শুধু তুলসীর কষ্ট হচ্ছে তা নয়, আপনাদের পাপ হচ্ছে, ভগবানের কষ্ট হচ্ছে। আচ্ছা আপনাদের যদি একটু হাত কেটে যায়, একটু হাত কেটে যায়, আপনাদের কষ্ট হয় না? কষ্ট হয় না? কষ্ট হয়। ঠিক তেমনি দেখবেন তুলসী পাতা তুলতে তুলতে, তাই তো, তুলসী চয়ন করতে করতে একটা ডাল ভেঙেও যেতে পারে। এই যে ডাল ভেঙে যায়, এটাতে কিন্তু গোবিন্দের অঙ্গে আঘাত লাগে। তো যখন তুলসী পত্র চয়ন করবেন, ধীরে ধীরে দেখে শুনে চয়ন করতে হবে। শুনুন কেমন ভাবে চয়ন করবেন, মন দিয়ে শুনুন, কাল থেকে এটা করবেন। যেই তুলসী বৃক্ষের পত্রটা আপনি তুলছেন, সেই ডালটিকে বাম হস্তে ধরবেন এবং একটি একটি করে তুলসী পত্র তুলবেন, এবং তুলসী পত্র তুলতে তুলতে একটি নাম করবেন, আপনার কোনো পাপ হবে না। কি বলবেন, কি বলবেন? জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ বলো, জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ বলো, হরি বল, হরি বল, জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ বলো, জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ বলো, জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ, জয়
বলো জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ বলো জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ বলো জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ বলো জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ বলো জয় গৌর মহানন্দ হরি বল হরি বল জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ বলো জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ বলো জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ বলো এবার তুলসী পত্র তুললি যখন হরি মন্দিরে তুলসী পত্র দেওয়া হয়ে গেল পূজো যখন সমাপ্ত হয়ে গেল তখন ওই হরি মন্দিরকে তিনবার প্রদক্ষিণ করবেন তিনবার প্রদক্ষিণ করবেন আর বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গৌর মহানন্দ হরি বল হরি বল হরে রাম হরে রাম 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 হরে হরে এইভাবে তুলবেন কাল থেকে এমন হয়ে পুজো করবেন দেখবেন কোনো পাপ হবে না এই হলো স্থাবর মানে গাছপালা থেকে কেমন ভাবে উদ্ধার পাবো তাই তো তারপর কি বলছিস স্থাবরং বিংশ লক্ষামি নবলক্ষাংশ জলজ অর্থাৎ নয় লক্ষ বার জন্ম নিতে হবে জলজ প্রাণী রূপে জলজ প্রাণী রূপে জন্ম নিতে হবে নয় লক্ষ বার মুক্তি পাবো কখন না যখন শঙ্খ রূপে জন্ম হবে যখন একটা শঙ্খ রূপে জন্ম হবে আর ওই শঙ্খ যখন গোবিন্দের আরতিতে বেজে উঠবে তখন হবে আমাদের জলজ জীবন থেকে মুক্তি তারপর কি বললো কৃমিনাং রুদ্র লক্ষামি কৃমিনাং মানে মা কীট পতঙ্গ কীট পতঙ্গ আর রুদ্র মানে এগারো কীট পতঙ্গ রূপে জন্ম নিতে হয় আমাদের এগারো লক্ষ বার মুক্তি পাবো কখন না যখন আমাদের বজ্র কীট রূপে জন্ম হবে বজ্র কীট বজ্রকীট রূপে যখন জন্ম হবে আর ওই বজ্রকীট যখন নারায়ণ শিলাকে কাটতে কাটতে গণ্ডকী নদীর জলে ফেলবে তখন হবে আমাদের কীটপতঙ্গ থেকে উদ্ধার দশ লক্ষাংশ অন্নজা অন্নজা মানে ডিম ডিম কারা পারে ডিম পারে পাখিরা তাই তো ঠিক বলেছে ডিম পারে পাখিরা দশ লক্ষাংশ অন্ন অর্থাৎ দশ লক্ষ বার জন্ম নিতে হয় পক্ষী কুলে এবার মুক্তি পাই কখন না যখন আমাদের ময়ূর রূপে জন্ম হবে আর ওই ময়ূরের পাখা যখন গোবিন্দ নিজের শিরে ধারণ করবি তখন আমাদের হবে উদ্ধার হরি বল হরি বল হরি বল তারপর বলছি ত্রিংশ লক্ষাংশ পশুনা ত্রিংশ লক্ষাংশ পশুনা অর্থাৎ ত্রিশ লক্ষ বার জন্ম নিতে হয় পশু কুলে মুক্তি পাবো যখন গাভী রূপে জন্ম নেব ওই গাভীর দুগ্ধ যখন গোবিন্দের সেবার কাজে লাগবে আর গাভীর চামড়া দিয়ে যখন এই শিখল নির্মাণ হবে তখন পাবো উদ্ধার চতুর লক্ষাংশ মানব অর্থাৎ চার লক্ষ বার জন্ম নিতে হবে মানব রূপে ভেবে দেখুন একেবারে অল্প সময় হলো আমাদের মানব জন্ম একেবারে অল্প সময় কিন্তু এটা কেউ ভাবে না যে এই চার লক্ষ বার যে মানব জন্মটা পেলাম এর মধ্যে এটাও হতে পারে চরণ পেয়েছি চলবার শক্তি নাই হস্তটা পেয়েছি হস্তের কোনো কাজ নাই জিহ্বাটা পেয়েছি বলার শক্তি নাই এই কর্ণটা পেয়েছি শোনার শক্তি নাই চক্ষু দুটো পেয়েছি কিন্তু দেখার শক্তি নাই আমরা যে যেমন কর্ম করব তেমন ফল আমরা পাব এখনকার ব্যাংকে কি হয় টাকা পয়সা জমা রাখা হয় প্রয়োজন পড়লো তুলে নিলাম তাই তো এই ব্যাংকে কি হয় বলুন তো টাকা পয়সা নয় পুণ্য জমা করা হয় টাকা পয়সা যেমন আপনি তুলে নেবেন এই জন্মেই পুণ্যটা আপনি এই জন্মে তুলতে পারবেন না পরজন্মে দ্বিগুণ ভাবে পাবেন ওই পুণ্য আপনি পুণ্য করতে থাকুন পুণ্য করতে থাকুন আর গোবিন্দকে ডাকতে থাকুন অনেকে আছে যারা দুটি বাহু তুলতে পারছে লজ্জা পাচ্ছে এই যে হস্ত তালি মারছি এটা কিন্তু কোনো পরিশ্রমের কাজ নয় হস্ত যে তুলছি
এটাও কোনো পরিশ্রমের কাজ নয়, তো এটা আমরা করতেই পারি। বলা তো যায় না যে কখন কার কি হয়, তো আগে থেকে তার জন্য পুণ্যটা জমা রাখতে হবে। একটা ভজনে শুনছি কি বলেছে শুনবেন, একটা ভজনে বলছে দুটি বাহু তুলে তারপর বলবো, আপনারা দুটি বাহু তুলুন, যারা দাঁড়িয়ে আছেন প্রত্যেকে দুটি বাহু তুলুন। সবাই বাহু তুলুন, একটা হরি মাসুর এসেছেন যখন সবাই ভক্ত, বাহু তুলুন সবাই মিলে বাহু তুলুন। কেহ না ভজলি হরি কা নাম মানব জনম পাইয়া, হরি বল হরি বল, ভজলি হরি কা মানব রূপেই জন্ম করতে পারেন, এমন পূর্ণ করুন।
এমন পুণ্য করুন যেন আবার মানব রূপেই জন্ম হয়। এই যে 84 লক্ষ জনই ভ্রমণ করে এসেছি না, এটাকে বৃথা অবহেলা করবেন না, যতদিন পারেন এটাকে নিয়ম সহকারে পালন করুন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এদিকে দুঃখী নামমন্ত্র দীক্ষিত হলো, এবার হৃদয় চৈতন্য ঠাকুর দুঃখীকে বলছে, শোনো দুঃখী, দীক্ষা তোমায় দিয়ে দিয়েছি, কিন্তু এবার তোকে কৃষ্ণ নামের পথে পরিচালিত হতে হবে, যেটা আমি করতে পারবো না। কে করতে পারবে? না তুই চলে যা বৃন্দাবন ধামে, 6 গোস্বামীর মধ্যে একজন শ্রীদেব গোস্বামী পাদের কাছে, সেই তোকে কৃষ্ণ নামের পথে পরিচালিত করে দেবে। যা দুঃখী যা, আর দেরি করিস না, চলে যা। আর শোন, আজ থেকে তোর নাম দুঃখী নয়, আজ থেকে তোর নাম আমি দিলাম কৃষ্ণদাস। তাই মা, দুটো নামকে একসঙ্গে কি বললাম? দুঃখী কৃষ্ণদাস। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এবার গুরুদেবের কথা শুনে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে বৃন্দাবন ধামের পথে চলেছে। বৃন্দাবন ধাম যাবে তো? বৃন্দাবন ধাম যাবেন? আপনারা বলুন, সময় যাবেন তো? বৃন্দাবনে যেতে হলে দুটি বাহু তুলে যেতে হয়, কৃষ্ণ নাম করতে করতে যেতে হয়। দুটি বাহু তুলুন, যতক্ষণ না গান শেষ হবে দুটি বাহু তুলে নামাবেন না, তুলে রাখবেন। সবাই আমার সঙ্গে বলবেন, ও মন চল রে, চল রে আমার মন, যমুনা পুলিনে যে থাই মধুর বৃন্দাবন, চল রে ও মন চল রে আমার মন, যমুনা পুলিনে যে থাই শ্রীরাম বৃন্দাবন, ও মন চল রে ও মন চল রে আমার মন, যমুনা পুলিনে যে থাই মধুর বৃন্দাবন, মন চল রে ও মন চল রে আমার মন, যমুনা পুলিনে যে থাই মধুর বৃন্দাবন, যে থাই শ্যামকুণ্ড রাধা কুণ্ড, কৃষ্ণ নাম করতে করতে বৃন্দাবন ধামে এসে উপস্থিত। শ্রীজীবী গোস্বামীর আশ্রমে দূরে দাঁড়িয়ে আছে, দূর থেকে দেখছে যে শ্রীজীবী গোস্বামী ভক্তদেরকে কৃষ্ণ নামের পথে পরিচালিত করে দিচ্ছে। হঠাৎ শ্রীজীবী গোস্বামীর চোখ গেল ওই ছোট্ট ছেলেটার দিকে। কে তুমি? এসো এসো আমার কাছে এসো। আরে দূরে দাঁড়িয়ে আছো কেন? এসো। কে তুমি? আমি হলাম দুঃখী কৃষ্ণদাস। বাবা, কৃষ্ণদাস কি কখনো দুঃখী হয়? নানা গুরুদেব, আমার পিতা মাতার দেওয়া নাম দুঃখী, আর আমার গুরুদেবের দেওয়া নাম কৃষ্ণদাস, তাই দুটোকে একসাথে বলে দুঃখী কৃষ্ণদাস। বেশ বেশ,
তা তুমি আমার কাছে কেন এসেছো? গুরুদেব, আমার গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর তোমার কাছে আমায় পাঠিয়েছে কৃষ্ণ নামের পথে পরিচালিত হওয়ার জন্য। সে কি তুমি হৃদয় চৈতন্য ঠাকুরের শিষ্য? আরে কে আছিস, দাঁড়িয়ে আছিস কেন? বসতে দে। আরে দাঁড়িয়ে থাকিস না, বসতে দে। উনি স্বয়ং হৃদয় চৈতন্য ঠাকুরের শিষ্য, আয় আয়, ওনাকে বসতে দে। দুঃখী বলছি গুরুদেব, আপনি আমার গুরুদেবের নাম শুনে এমন চমকে উঠলেন কেন? কেন চমকে উঠলাম? তোমার গুরুদেবের নাম আগে হৃদয় চৈতন্য ছিল না? তোমার গুরুদেবের নাম ছিল হৃদয়ানন্দ। তোমার গুরুদেবের গুরুদেব তার নাম হলো গৌরীদাস পণ্ডিত, যার স্থান বাবা অম্বিকা কাল্লা। অম্বিকা কাল্লায় তিনি থাকেন। এবার কি হয়েছে, গৌরীদাস পণ্ডিত চলে গেছে প্রভাসে। দেখবেন বড় বড় আশ্রমে প্রতি বছর অনুষ্ঠান ধরা হয়, তাই তো? তার তিথি ধরা হয়তো, হয় কি হয় না? হয়। এবার গৌরীদাস পণ্ডিত চলে গেছে প্রভাসে, এদিকে অনুষ্ঠানের তিথি এসে উপস্থিত। এবার তোমার গুরুদেব হৃদয়ানন্দ বলল যে গুরুদেব নেই বলে কি আমাদের আশ্রমে অনুষ্ঠান হবে না? হবে। এবার তোমার গুরুদেব কি করলো, অনুষ্ঠান শুরু করে দিল। এবার গৌরীদাস পণ্ডিত এসে দেখে যে তার আশ্রমে অনুষ্ঠান হচ্ছে, ক্রুদ্ধ হয়ে গেলেন তিনি। কে এমন কার্য করেছে? আমি নেই, আমার আশ্রমে কিনা হচ্ছে অনুষ্ঠান, কে এমন কার্য করেছে? আমরা সবাই বললাম যে হৃদয়ানন্দ এমন কার্য করেছে, ডেকে আনো তাকে। এবার তোমার গুরুদেবকে ডেকে আনা হলো। তোমার গুরুদেবকে যখনই গৌরীদাস পণ্ডিত বেত্রা ঘাত করতে যাবে, হঠাৎ দেখলো যে তোমার গুরুদেবের দয় মাঝে গৌর নিতাই নাচিতেছে, গৌর নিতাই নাচিতেছে, গৌর নিতাই নাচিতেছে, গৌর নিতাই নাচিতেছে, হৃদয়ানন্দে হৃদয় মাঝে গৌর নিতাই নাচিতেছে, হৃদয়ানন্দে হৃদয় মাঝে গৌর নিতাই নাচিতেছে, হৃদয়ানন্দে হৃদয় মাঝে গৌর নিতাই নাচিতেছে, ঊর্ধ্বে দুটি বাহু তুলে গৌর নিতাই নাচিতেছে, ঊর্ধ্বে দুটি বাহু তুলে গৌর নিতাই নাচিতেছে, কৃষ্ণ 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 বলে গৌর নিতাই নাচিতেছে, হরি 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 বলে গৌর নিতাই নাচিতেছে, হৃদয় গৌর হরি হরি বলে হৃদয় গৌর আনন্দে হরি বলে হৃদয় গৌর হরি হরি বলে গৌর নিতাই নাচিতেছে, গৌর নিতাই নাচিতেছে, গৌর নিতাই নাচিতেছে। এবার যখন গৌরীদাস পণ্ডিত দেখলেন যে হৃদয়ানন্দের হৃদয় মাঝে গৌর নিতাই নাচছে, তখন গৌরীদাস পণ্ডিত বলছে, আজ পর্যন্ত আমার হৃদয় মাঝে গৌর নিতাইকে নাচাতে পারলাম না, আর আমার শিষ্য কিনা গৌর নিতাইকে নিজের হৃদয় মাঝে নাচাচ্ছে, তাই আজ থেকে তোর নাম আর হৃদয়ানন্দ নয়, আজ থেকে তোর নাম রাখলাম হৃদয় চৈতন্য, তাই গৌর প্রেমানন্দে হরি বল। এই হলো তোমার গুরুদেবের কথা। তা তোমার গুরুদেব পাঠিয়েছে আমার কাছে কৃষ্ণ নামের পথে পরিচালিত হওয়ার জন্য, তাই তো? হ্যাঁ গুরুদেব। বেশ, তা আমি তো আর যাকে তাকে কৃষ্ণ নামের পথে পরিচালিত করব না, আমি তো পরীক্ষা করব। পরীক্ষা করবেন? বেশ, যা বলবেন তাই করব। কে আছিস তোরা? বসে আছিস কেন? যা যাকে ধারো নিয়া, বসে থাকিস না, যা ধারো নিয়া। শোনো দুঃখী, এই যে ঝাড়ু দেখতে পাচ্ছ, তোমার কাজ হলো এই ঝাড়ু দিয়ে তোমাকে প্রত্যেকদিন কুঞ্জবনটা পরিষ্কার করতে হবে। হরি বল হরি বল। এই বলে চলে গেল শ্রীজীবী গোস্বামী। এবার ওই ঝাড়ুটাকে তুলে নিয়েছে নিজের বুকে, বলছে, ওরে ঝাড়ু আমায় কৃপা কর,
जान तोर कृपा बोली राधा माधवी चरण धुलोटा पाई पूरी सुनार झाटा कृपा करे पूरी सुनार झाटा तो कृपा बोले पाई जेनो राधार चरण धुओ कृपा बोले पाई जेनो राधार चरण धूला कत धूला लेगे आछे तोर साराया के ओरे सुनार झाटा झाड़ू दीते दीते राधारानी चरणे धुलोटा पेते गुरुदेव आदेश मत नित्य नित्य कुंजमन परिष्कार करे जरा प्रकृत भक्त हबे देखबेन मा तादेर बदनी सदा सर्वदा कृष्ण गुणना एबार गुरुदेवर कथा मत दिक्ति दिक्ति कयेक मास धरे झाड़ू दिएई जाच्छे एकदिन कुंजवान परिष्कार करछि आर बदने बोलछि कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव राम राम राघव राम राघव राम राघव राजा राम कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव राम राघव राम राघव राम राघव राजा राम कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव राम राघव राम राघव राम राघव राजा राम कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव राम राघव राम কৃষ্ণ নাম করতে করতে কুঞ্জবন পরিষ্কার করছে এবার কুঞ্জবন পরিষ্কার করতে করতে দেখি কি যেন একটা চকচক চকচক করছে কি যেন একটা ঝলমল ঝলমল করছে এবার দুঃখী কি করেছে সামনে গেছে গিয়ে দেখি একটা সোনার নূপুর পড়ে আছে এবার দুঃখী যখনই ওই সোনার নূপুরটিকে কুরোতে যাবে ও নূপুর কুরোতে যেই কৃষ্ণ দাস গেল কুরোতে যেই কৃষ্ণ দাস গেল ও নূপুর কুরোতে যেই কৃষ্ণ দাস গেল ও নূপুর কুরোতে যেই কৃষ্ণ দাস গেল অষ্টশতক ভাব দেহ শিহরে উঠিল আমার অষ্টশতক ভাব দেহ শিহরে উঠিল আমার অষ্টশতক ভাব দেহ শিহরে উঠিল আমার অষ্টশতক ভাব দেহ শিহরে উঠিল ও নূপুর কুরোতে যে কৃষ্ণ দাস গেল কৃষ্ণদাস নূপুরটিকে কুড়িয়েছে সঙ্গে সঙ্গে তার সর্বাঙ্গে শিহরণ জেগে উঠেছে হে কি
এই নুপুরটাকে ধরি আমার সর্বাঙ্গ এমন হচ্ছে কেন এত শিহরণ জেগে উঠছে কেন আমার আচ্ছা আমি তো প্রত্যেক দিনই কুঞ্জমনটা পরিষ্কার করি কই এখানে তো কেউ আসে না তবে এই নুপুরটি কার এই নুপুরটি আমি আমার কাছে রেখে দিই যদি কেউ এসে খোঁজ করে তাকে আমি দিয়ে দেব এটা আমি আমার কাছে রেখে দিই এবার নুপুরটি নিজের কাছে রেখে দিলাম এবার লীলাবশত ওই নুপুরটি কার বলুন দেখি রাধারানী হরি বল রাধারানীর নুপুর প্রত্যেক দিন ওই কুঞ্জমনে রাসলীলা হয় এবার রাসলীলা সমাপ্ত করে সমস্ত সখীরা যখন গৃহে ফিরে অলংকার খুলতে বসেছি হঠাৎ রাধারানীর চোখ গিয়ে পড়ল চরণে রাধারানীর কোন চরণে নুপুরটি খুলেছিল রাধারানীর কোন চরণে নুপুর খুলেছিল হরি বল বলো বাম চরণে মামনি বলো বাম চরণে নুপুরটি খুলেছিল হরি বল হরি বল হরি বল এবার যখনই রাধারানী অলংকার খুলতে বসেছি নজর গেল তার বাম চরণের দিকে হে কি আমার নুপুর কোথায় গেল যখনই দেখেছে নুপুর নেই সঙ্গে সঙ্গে ললিতাকে ডাকছে ললিতা ও ললিতা আয় আয় দেখ দেখ সর্বনাশ হয়ে গেছে ও সখী অমন চিৎকার করছ কেন কি হলো ও ললিতা ললিতা দেখ না আমার আমার বাম চরণের নুপুরটি খুঁজে পাচ্ছি না ও ললিতা দেখ না রে আমার মনে হয় ও নুপুরটি আমার বোধ হয় কুঞ্জমনে হারিয়ে গেছে ওই কুঞ্জমন যখন নৃত্য করেছিলাম ওখানেই মনে হয় পড়ে গেছে ও ললিতা একটু যা না রে একটু যা না একটু গিয়ে নুপুরটা নিয়ে আয় না ললিতা জানা দেখে আয় কুঞ্জবনে ললিতা জানা দেখে আয় কুঞ্জবনে ললিতা জানা দেখে রাধারানীর কথা শুনে ললিতা চলে গেল রজগোপী সেজে গেল মা যাতে কেউ আর চিনতে না পারে কুঞ্জবনে গিয়ে দেখে একজন বাবাজি কুঞ্জবনটা পরিষ্কার করছে দেখলো কুঞ্জবনটা পরিষ্কার করছে আর বদনে কৃষ্ণ নাম গাইছে তখন ললিতা বলছে ও বাবাজি ও বাবাজি বলছি কি এখানে একটি নুপুর পরে থাকতে দেখেছো নুপুর গো খুব সুন্দর নুপুর দেখেছো কেন
তাহলে নুপুরটি তোমার বুঝি? হ্যাঁ গো নুপুরটি আমার। গৃহে গিয়ে দেখি নুপুরটি নেই। দেখেছো বুঝি? হ্যাঁ নুপুর একটা পেয়েছি, কিন্তু আমি তো জানতাম যে বৃন্দাবনের ব্রজগোপীরা সদা সর্বদা সত্য কথা বলে। আর তুমি কি না ব্রজগোপী হয়ে মিথ্যা কথা বলছো? কেন? তুমি যখন আসছিলে আমি দেখেছি তোমার দুই চরণেরই নুপুরের ধ্বনি হয়েছে। তাই ওর তাই যাও, নুপুর একটি পেয়েছি, যা নুপুর তাকে নিয়ে এসো, আমি দিয়ে দেব। এবার ললিতা আবার ফিরে গেল। রাধারানী বলছে, ললিতা এনেছিস? আরে দে। ললিতা বলছে, রাধে পেয়েছি কিন্তু আনতে পারি না। মানে তুই যদি নুপুরটা পেলি তবে আনতে পারলি না কেন? আসলে ওই কুঞ্জ মনে নুপুরটি পড়ে গিয়েছিল, একজন বাবাজি ওটি কুড়িয়ে রেখেছে, বলেছে যার নুপুর তাকে ফিরিয়ে দেবে, তাই তোকে যেতে হবে। ললিতা পাগল হয়েছিস? আরে আমি কেমন করে যাব? আমাকে সবাই চিনে ফেলবে না, আমি যেতে পারবো না। তুই যা। ললিতা বলছে, কেন? আমায় পাঠিয়েছিলে না, কি বলেছিলে? তুই ব্রজগোপী হয়ে যা, ব্রজগোপী হয়ে যা। এবার রাধে তুইও যা ব্রজগোপী হয়ে। আমি যাবো ব্রজগোপী হয়ে। কেন? আমি যদি যেতে পারি তুই কেন যেতে পারবি না? যা বলছি চল। এবার রাধারানী ব্রজগোপী সেজে ললিতার সঙ্গে কুঞ্জ বনে গেল। ও বাবাজি দেখো দেখো, যার নুপুর তাকে নিয়ে এসেছি, এবার ফিরিয়ে দাও। আরে দাঁড়াও, হ্যাঁ তো তাড়াহুড়ো করছো কেন? আগে তো দেখতে হবে যে নুপুরটি আদৌ ওর কি না। দেখতে হবে তো নাকি? আপনি একটা সোনার কিছু পেয়েছেন, বালা হোক নুপুর হোক পেয়েছেন, আপনার কাছে এসে বলছে যে দিদি নুপুরটি আমার, দিয়ে দেবেন? দিয়ে দেবেন? দেবেন না? পরীক্ষা করতে হবে না যে নুপুরটি আদৌ ওর কি না। এমনি এমনি দিয়ে দেবো নাকি? পরীক্ষা করতে হবে বলছে, দাঁড়াও পরীক্ষা করি তারপরে তো। আগে আমি এই নুপুরের সঙ্গে ওই নুপুরটা মিলিয়ে দেখব ডিজাইনটা একই কিনা, তারপর যেখান থেকে পেয়েছি ওই পদচিহ্নের সঙ্গে এই পদচিহ্ন মিলিয়ে দেখব মেলে কিনা, তারপর তো ফিরিয়ে দেব। এবার বাম চরণের নুপুরের সঙ্গে ডান চরণের নুপুরের ডিজাইন মিলে গেল, যেখান থেকে নুপুরটি পেয়েছিল চরণের সঙ্গে চরণ মেলালো, মিলে গেল। এবার বলছে, সবই তো মিলল, এবার দিয়ে দাও। দাঁড়াও, নুপুরটি আমি পরিয়ে দেব। তুমি পরিয়ে দেবে? হ্যাঁ আমি পরিয়ে দেব। যার এত সুন্দর নুপুর কে বলতে পারি তার চরণটা কত সুন্দর হবে, তাই আমি পরিয়ে দেব নুপুরটি। দাও দাও, তোমার সখীকে বলো চরণটা দিতে বলো। রাধারানী বলছি, ললিতা তুই তো বিপদে ফেলে দিলি। কেন বিপদে ফেললি না? যেই চরণ পাওয়ার জন্য কত ঋষি মুনি যাগ যজ্ঞ তপস্যা করেও আমার চরণ পায় না। আর একটা সামান্য ছেলেকে কিনা আমি আমার চরণ নেব? ললিতা বলছে, রাধে অমন করে বলিস না, একটা কথা চিন্তা করে দেখেছিস? কত বছর ধরে এখানে আমরা রাসলীলা করছি, কই তোর চরণ থেকে তো কোনোদিনও নুপুর খুলে পড়ে না। কোনোদিনও তো খুলে পড়ে না, তবে আজ কেন খুলে পড়ল? আজ কেন খুলে পড়ল? নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। রাধে আজ যখন তোর নুপুর খুলে পড়েছে রে, কৃষ্ণদাস রে কৃপা করবি বলে, দাস রে কৃপা করবি বলে, কৃষ্ণ দাস রে কৃপা করবি বলে, দাস রে কৃপা করবি বলে, ওর মনের আশা পূর্ণ করে, দাস রে কৃপা করবি বলে, ওর মনের আশা কৃপা করবি বলে, হৃদয় গৌর হরি হরি বলে, হৃদয় গৌর।
साथ दे दे रे तेरे चरण तेरे चरण माथे तेरे चरण माथे জয় নিতাই। এই যে তালটি ধরছে আমার মাস্টার মশাই দুলাল দা, সম তাল একটু বাজিয়ে শোনাচ্ছি। দেখো চরণ মাথে
রাজি হয়ে গেল চরণ দেওয়ার জন্য। এবার যখনই চরণটা বাড়িয়ে দিয়েছে মা, রাধারানীর চরণে ঊনবিংশতি চিহ্ন আছে, যখন চরণটা বাড়িয়ে দিয়েছি কারো আছে যে বাকি থাকে যে চরণটা কার বাকি থাকে আর বাকি থাকে না, চিনে ফেলেছে দুঃখী কৃষ্ণদাস। বলছে মা গো আমি তোমায় চিনে ফেলেছি, তোমার চরণটা এত সুন্দর না জানি তোমার বদনটা কত সুন্দর হবে, মা গো দয়া করে বদনটা একবার দেখাও। এবার দুঃখী কৃষ্ণদাসের কথা শুনে ঘোমটাটা খুলে দিল, দেখলো রাধারানীর বদন। এবার ললিতা বলছি ও দুঃখী আর দেরি করো না, দাও দাও নুপুরটি পরিয়ে দাও। নুপুরটি তো আমি অবশ্যই পরিয়ে দেব, কিন্তু নুপুরটি পরাবো কেমন করে, কেন না আমার কাছে তো সোনার সিংহাসন না, উনি তো স্বয়ং দেবতা, আমার কাছে তো সোনার সিংহাসন নাই, তবে কেমন করে নুপুরটি পরাই। বলছি কেন, হয়তো তোমার কাছে সোনার সিংহাসন নেই কিন্তু তার থেকেও দামি তোমার কাছে একটি জিনিস আছে, যা হলো তোমার হৃদয়। তুমি হৃদয় তলে রাধারানীর চরণটা রেখে নুপুরটি পরিয়ে দাও। ললিতার কথা শুনি নিজের হৃদয় মাঝে রাধারানীর চরণটা রেখে নুপুরটি পরিয়ে দিল। এবার রাধারানী বলছে হতো কি কৃষ্ণদাস, শুধু কি আমার চরণ পেলে হবে, দাঁড়াও আমি কৃষ্ণকে ডেকে আনি, ওরও চরণ তুমি লাভ করো। এবার যখনই রাধারানী আমার চরণটা বাড়িয়েছি শ্রীকৃষ্ণকে ডাকবে বলে, এদিকে পেছন থেকে দুঃখী কৃষ্ণদাস পদ লিখে নিলেন, ও গো চাচর কেশর বিচিত্র বেণী, চাচর কেশর বিচিত্র বেণী, চাচর কেশর বিচিত্র বেণী, চাচর কেশর বিচিত্র বেণী, ঝুলছে হৃদয় মাঝে কৃষ্ণভরে, ঝুলছে হৃদয় মাঝে, ঝুলছে হৃদয় মাঝে কৃষ্ণভরে, ঝুলছে হৃদয় মাঝে, সীতার সিন্দুর নয়নের কাজল, সীতার সিন্দুর নয়নের কাজল, সীতার সিন্দুর নয়নের কাজল, সীতার সিন্দুর নয়নের কাজল, তাহে চন্দন রেখা কিশোরে, তাহে চন্দন রেখা, তাহে চন্দন রেখা কিশোরে, তাহে চন্দন রেখা, রস রয়া বিশে বইছে বিনোদী, রাশির আবেশে বইছে বিনোদিনী, রাশির আবেশে বইছে বিনোদিনী, ভাবে ঢুলি ঢুলি যায় কিশোরে, ভাবে ঢুলি ঢুলি যায়, ভাবে ঢুলি ঢুলি যায় কিশোরে, ভাবে ঢুলি ঢুলি যায়, শ্যামানন্দ ভানে বিচিত্র ভবনে, শ্যামানন্দ এবার রাধারানী আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে ডেকে আনলেন। এবার দুঃখী কৃষ্ণদাস রাধা কৃষ্ণের যুগল মিলন দেখলেন, রাধারানী তার নুপুর খুলে দিয়ে দুঃখী কৃষ্ণদাসের ললাটে একটি নূতন তিলক অঙ্কিত করে দিলেন, যার নাম হলো শ্যামানন্দ তিলক, আর সেদিন থেকে দুঃখী কৃষ্ণদাসের নাম হলো শ্যামানন্দ। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এবার এইখানে আমি আমার লীলাটিকে বিশ্রাম দিলাম, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, ওরে ভক্ত ভগবানের দেখো মিলন হইল, ভক্ত ভগবানের দেখো মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো।
হরি বল নাচবেন তো তাহলে উঠে দাঁড়াতে হবে একটু উঠে দাঁড়ান আপনি উঠবেন না हरे कृष्णा 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 हरे 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 राम